এডিটিং শিখতে চান কিন্তু কোথায় শিখবেন তা এখনো ভাবতে পারছেন না, তো চলুন শুরু করি আমাদের টিউটোরিয়ালটি। কোরাল ভিডিও স্টুডিও এটি ডাবল ক্লিক করব। এটি ডাবল ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, তারপর বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও এডিটিং শিখতে হয়। তো ভিডিও এডিটিংটা আসলে অনেক কঠিন মনে করলো, আসলে অনেক কঠিন নয়, এটি একদম সোজা একটি সফটওয়্যার। এবং কোরাল ভিডিও স্টুডিও হলো একটি জনপ্রিয় সফটওয়্যার যার মাধ্যমে ভিডিও এডিটিং করা যায় এবং খুব সহজে ভিডিও এডিটিং হিসেবে নিজেকে প্রফেশনালি করা যায়। এখান থেকে আমি শুধু কন্টিনিউ দেবো, কন্টিনিউটি ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে এবং রেজিস্টার লেটারে ক্লিক করবো, যেহেতু আমি অনলাইন দিয়ে করবো না, এটি রেজিস্টার লেটার কন্টিনিউ। ভিডিও এডিটিং এর বেশ কিছু সফটওয়্যার আছে আমার দেখার মতে, কিন্তু আসলে ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা নতুন অবস্থায় কোরালকে বেছে নিতে পারেন। তারপরে অবশ্যই অ্যাডোব প্রিমিয়ার, আফটার ইফেক্ট এগুলো বেছে নিতে পারেন। তো আমি নতুনদের জন্য সাজেস্ট করব, আপনারা ভিডিও এডিটিং যদি শিখতে চান তাহলে কোরাল দিয়ে শুরু করুন। এটি ওপেন হলো, এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মনিটর উইন্ডো, এটি হলো টাইমলাইন এবং এটি হলো অ্যাড ইফেক্ট বা এডিট যে ফাইলটি সেটি হলো এটি। এখন এখানে আছে কিছু ফাইল, ফাইলের অধীনে আবার কিছু ক্যাটাগরি আছে, যেমন নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেভ অ্যাজ, সেভ, এক্সপোর্ট টেমপ্লেট, স্মার্ট প্যাকেজ, ব্যাস কনভার্ট, এক্সপোর্ট, এগুলো আছে আপনার এডিট টুলস এবং সেটিং। তো আমাদের এখানে প্রথমে যে কাজটি করবে সেটি হলো, এটি এরকম থাকবে, বেশ প্রথম অবস্থায় এরকম থাকবে না, আমরা এই টাইমলাইন ভিডিওটি ক্লিক করব, তাহলে এখান থেকে কিছু দেখতে পারবেন। এর প্রথমটা আছে কি ভিডিও ট্র্যাক, ভিডিও ট্র্যাক টু বা ওভারলে ট্র্যাক, টাইটেল, তারপর আছে ভিডিও ভয়েস ট্র্যাক এবং মিউজিক ট্র্যাক। তো এগুলো আছে, এখন আমরা কি করবো, এখান থেকে আমি শুধু মিউজিক আনবো। এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, তারপর ইনসার্ট ভিডিও যদি জানতে চাই তাহলে ভিডিওতে ক্লিক করব। এখান থেকে যে ভিডিওটি আপনাদের দরকার হবে সেই ভিডিওটি আপনি এখান থেকে আনতে পারবেন, যেমন আমার দরকার হবে এই ভিডিওটি, এটি আনার পর এখান থেকে আমি ছেড়ে দিলাম। এখন দেখেন আমার এখান থেকে আমি প্লে করলাম, এটি প্লে হইতেছে, এই এখন আমাদের এতটুকু দরকার, তারপর এতটুকু আমার দরকার নাই। এখন আমরা কাজ করব ভিডিও এডিটিং এর কিছু, ভিডিও এডিটিং এর কিছু কাজ, যেমন ধরুন আপনাদের এই ছবিটি কাটা লাগতে পারে, তাহলে এখান থেকে এটি হলো এখান থেকে যদি এদিকে নেন তাহলে এদিকে যাবে এবং এখান থেকে এদিকে যাবে আস্তে আস্তে। এবং এটি হলো প্রজেক্ট, এখানে প্লে বিট বাটনে ক্লিক করলে প্লে হবে, আমি এখান থেকে প্লেতে ক্লিক করলাম, প্লে হলো। এখান থেকে আপনি যদি কাটবেন তাহলে কি করবেন, এখান থেকে এই যে এক্স বা কেসি যে আছে এটি ক্লিক করে দেবেন, এখান থেকে মাছ ধরে আপনি এদিকে নেবেন, এই যে সেকেন্ড, এই সেকেন্ড অনুযায়ী কাটবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে কাটার আছে কাটারে ক্লিক করবেন, তো কেটে গেল, এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, তো এটি কেটে গেল। তো এখন চাচ্ছেন আপনি এই মিউজিকটা, আপনি এখান থেকে এই মিউজিকটা কেটে দিবেন, লাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্প্লিট অডিও, স্প্লিট অডিওটি ক্লিক করার পর এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে এই যে এটা আছে এটি কেটে দিব। এবং আপনি আর একটি মিউজিক আনবেন, তাহলে আমাদের এখানে মিউজিক আছে, এখান থেকে এই যে মিউজিকটা, এই মিউজিক ধরে আমি এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি প্লে বাটনে ক্লিক করেন তাহলে এই যে মিউজিকটা আছে সেই মিউজিকটা এখান থেকে বানাবে। তো এখন যদি আমি এটি কেটে দিই এখানে কোনো মিউজিক বাজবে না, তো আমার এখানে কোনো মিউজিক নেই সেজন্য এই মিউজিকটি বাজতেছে না। এখন এখান থেকে মিউজিকটি শুরু হয়েছে, আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, স্পিড অডিওতে ক্লিক করব, এখানে মিউজিকটা আমি কেটে দিব, তো গেল এটি। এখন আমি চাইছি যে একটি ছবি, অনেকগুলো ছবির মাধ্যমে কিভাবে আপনি একটি ভিডিও তৈরি করবেন, তো ইনসার্ট ফটোতে ক্লিক করবেন। ইনসার্ট ফটোতে ক্লিক করার পর এখানে আপনি আমার যে কম্পিউটার আছে মাই কম্পিউটার, এখানে যাবো, লোকাল ডিস্কে যাবো, ক্যামেরায় যাবো, এবং এখান থেকে অনেক ছবি আছে সেই ছবি আমি এখান থেকে বাছাই করে দিব। তো আমাদের যেমন এই ছবি, এখানে অনেকগুলো ছবি আছে, ক্লিক ইনসার্ট ফটো, এখান থেকে আমাদের অনেক ছবি আছে, এই এখানে অনেক, কন্ট্রোল এ দেব, ওপেনে ক্লিক করব, তো এখানে প্রচুর ছবি ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে
আসলে এই যে এখান থেকে বিভিন্ন ইফেক্ট হবে, যেমন আমি যেহেতু ভিডিও তৈরি করব তাহলে অবশ্যই আমাদের কিছু ভিডিওর ইফেক্ট দিতে হবে, এবং সেই ভিডিও ইফেক্ট দেখে অন্য লোকেরা অনেক কাজ শিখতে পারবে এবং অনেক উপকৃত হবে। তাহলে আমি কি করব, এখান থেকে এখানে আছে এবি, এবিটা ক্লিক করব, এখান থেকে অনেক অনেক ভিডিও পাবেন। প্রত্যেকে যদি ডাবল ক্লিক করেন এবং এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই কারেন্ট ইফেক্ট ভিডিও ট্র্যাক ক্লিক করলাম, সবগুলো একটি ভিডিও হয়ে গেল। প্রত্যেকটাই একই ভিডিও হয়ে গেল প্রত্যেকটাই। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওতে সব জায়গায় দেবো, তাহলে আপনি এখন চাচ্ছেন যে এটি যে মাই ফেভারিট, এখান থেকে আপনি এই ভিডিওটা অ্যাপ্লাই অল ক্লিক অ্যাপ্লাই অল টু দিলে আপনার এটি সব জায়গায় অ্যাপ্লাই হবে। তো আসলে ভিডিও এডিটিং যে সফটওয়্যারটা অনেক কঠিন মনে হলো, আসলে তেমন কঠিন নয়। এবং এখান থেকে চাচ্ছেন আপনি যে কিছু অডিও যোগ করবেন, অডিও যোগ করতে হলে কি করতে হবে তো দেখে আসি আমি। এখন রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট এবং টু ভয়েস এবং টু মিউজিক, আমি মিউজিকে কি দিলাম। মিউজিকে দেওয়ার পর এখান থেকে আপনারা যেই যদি পছন্দ হয় কম্পিউটার গেলাম, আমরা একটা দেশে গান দিয়ে দেবো। তো আসলে দেশে গান এখান থেকে আমি এখান থেকে বাংলাদেশ দেশে গানটি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের এটি যেহেতু সাউন্ড নেই সেজন্য এটি এটি সময় নিবে। তো প্রত্যেকটা ইফেক্টের পরে এটি প্রত্যেকটা ইফেক্ট এটি যোগ হবে। তো আসলে ভিডিও এডিটিংটা অনেক কঠিন মনে হলো, ভিডিও এডিটিংটা অনেক সোজা একটি বিষয়, আপনারা খুব সহজে এই ভিডিও এডিটিং শিখতে পারবেন আমাদের এই টিউটোরিয়ালটা দেখলে। তো আশা করি ভিডিও এডিটিং সম্পর্কে মোটামুটি এডিটিংটা মোটামুটি জানা হলো, এবং এডিটিংটা কি আসলে কেন এবং কিভাবে করতে হয় সেটি আপনারা দেখতে পেলেন। এবং আমরা এখান থেকে আরো কিছু যোগ করতে পারবো, সেটি হলো কি, যেমন ক্যাপচার ভিডিও, আমি এখানে ক্লিক করলাম ক্যাপচার ভিডিওতে ক্লিক করলাম। তো এখন আমাদের যে বিষয়টি হবে এখান থেকে যে ক্যাপচার আমাদের যে মানে ক্যামেরার যে ভিডিওটা সেটি আপনারা এখান থেকে দেখতে পাবো খুব সহজে। আসলে আমি এটি দেখাবো না, কারণ এটি অনেক লম্বা বা এটি আমাদের আমাদের যেহেতু ক্যামেরা নেই সেজন্য দেখালাম না। এখন আমাদের কি হলো, কিছু নাম লিখবো, তাই যদি ক্লিক করবো এখান থেকে যেটি হয় সেটি আপনার এখান থেকে কি করে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেই নামটা দিয়ে দেবেন, যেমন এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে যদি ডাবল ক্লিক করি এখানে তাহলে এটি এখানে শো করবে। তো আসলে আর আমি টিউটোরিয়াল লম্বা করছি না, তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখাবো কিভাবে ভিডিও শেয়ার এবং ভিডিও সেভ করতে হয়। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, আমাদের টিউটোরিয়াল দেখতে থাকুন এবং আপনারা খুব সহজেই ভিডিও এডিটিং শিখুন।